খুচরো ব্যবসায় এফডিআই মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে 20 ও 21 ফেব্রুয়ারি টানা 48 ঘণ্টা শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্র শ্রমিক সংগঠনগুলি। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বামেরাও। এই বন্ধের কড়া বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী। শনিবার হুগলির মহেশ্বরের সরকারি সভা থেকে বামেদের কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কোনো অবস্থাতেই তিনি বন্ধ করতে দেবেন না, জোর করে বন্ধ করতে চাইলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। আমি পরিষ্কার বলছি, আমার চাষি ভাইরা, শিল্পপতিরা, শিল্পী যারা আছেন, যারা দিন আনে দিন খায়, কোনো বন্ধ কিন্তু হবে না, কারো প্রয়োজনের কারণে বন্ধ করা আছে। আর যদি কেউ জোর করে কিছু করতে চায়, প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। খুচরো ব্যবসায় এফডিআই সহ কেন্দ্রীয় সরকারের যেসব সিদ্ধান্তের বিরুদ্ধে এই বন্ধ ডাকা হয়েছে, সেই ইস্যুগুলো যে তিনি সমর্থন করেন এদিন তাও বুঝিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এসবের বিরুদ্ধে আন্দোলন চলতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ নয়। তার বক্তব্য, বন্ধ মানে কর্মদিবস নষ্ট, বন্ধ মানে সর্বনাশ। সবকিছু বন্ধ করে দিয়ে বাংলার কি চান আপনারা, যে বাংলা মায়ের হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাক? কোনো বন্ধ হবে না। 65 থেকে 75 লক্ষ ম্যান্ডেল ব্লক ছোট সিপিএমের আমলে, আর আমাদের এই আমলে 5,000 এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন অঙ্কটা কোথায়? গুরুদাস দাশগুপ্তের প্রতিক্রিয়া, ধর্মঘট নিয়ে তারা জোর করবেন না, তার আশা সরকারও জোর করবে না। আমরা জনগণের রায়ের উপর ছেড়ে দিচ্ছি, জোর উনিও জোর না করেন, জোর আমরাও করব না। গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সকলের আছে, সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সুতরাং সেই অধিকার থাকবে, সে অধিকারের বলেই আমরা আমাদের কাজ করব এবং প্রশাসন তার কাজ করবে। গরিব প্রান্তিক মানুষের অধিকার রক্ষার স্বার্থেই বন্ধ ডাকা হচ্ছে, এমনটাই দাবি শ্রমিক সংগঠনগুলির। কিন্তু টানা 48 ঘণ্টা বন্ধ কেন, তা নিয়ে খোদ সিপিএম এর অন্দরমহলেই প্রশ্ন উঠেছে। তাছাড়া শিল্পায়ন এবং কর্মসংস্থান নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিঁধছেন বিরোধীরা, তখন কর্মনাশা বন্ধের পথে যাওয়া কি দ্বিচারিতা নয়, এ প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে বন্ধের বিরুদ্ধে ফের জেহাদ ঘোষণা করে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পবন্ধু ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করলেন, তেমনই বামেদের নতুন করে প্রশ্নের মুখেও ফেলে দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আশফুল হোসেন ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।